নমস্কার, আমরা ঝুলন পূর্ণিমা উপলক্ষে আপনাদের সামনে সমবেত হয়েছি, আপনাদের কিছু কথা কিছু গান শোনাব বলে। তো ঝুলন পূর্ণিমা উপলক্ষে তো আমরা এসেছি এখানে, কিন্তু ঝুলন পূর্ণিমা কি জিনিস সেটা মানে উপলব্ধি করার মতো আর কি, একটু আলোচনা করার মতো আছে। তো আমরা সেই ছোট্টবেলা থেকে আমরা ঝুলন পূর্ণিমা আমরা খেলে এসেছি। আমরা যখন শিশু ছিলাম, যখন ছোট্ট ছিলাম, স্কুলে পড়তাম, তখন আমার ছেলেরা মেয়েরা মিলে পাড়ায় পাড়ায় কে কার থেকে কত সুন্দর করতে পারে, সাজগোজ ইত্যাদি ইত্যাদি, আমরা সেইভাবে আমরা ঝুলন খেলতাম, তাই না? তো এইভাবে আমরা ঝুলন খেলতে খেলতে, এখন তো আর বয়স হয়ে গেছে, এখন তো আর খেলা নয়, এবার আপনাদের কিছু শোনাবো গান, তাই আমরা এসেছি এখানে। তো বাঙালি হিন্দুদের কাছে কিন্তু এই যে ঝুলন পূর্ণিমা এটা একটা বিশেষ মহত্ব রাখে, আর এই ঝুলন পূর্ণিমাটা প্রতি বছর শ্রাবণ মাসে, তাই না? প্রতি বছর শ্রাবণ মাসে একাদশী, শুক্লা একাদশী থেকে শুরু হয় আর পূর্ণিমা পর্যন্তই চলে, সেই পূর্ণিমা দিন শেষ হয় যেদিন আমাদের রাখি পূর্ণিমা। আমরা যখন রাখি পরি হাতে সেদিনই তার সমাপ্তি ঘটে সেই ঝুলন ঝুলনের। তো এ নিয়ে আমরা আজকে কিছুটা কথা কিছুটা গান শোনাতে এসেছি। তারপরে কি হতো, সেই দোলনা বেঁধে রাধা কৃষ্ণের হয় মূর্তি নয় ফটক, সেখানে আমরা টাঙ্গাতাম, সেইটা একটা দড়ি দিয়ে আমরা ধীরে 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 আমরা ঝুলাইতাম সেটাকে। হ্যাঁ, তো এই আমাদের ঝুলন পূর্ণিমার প্রাথমিক কথাবার্তা ছিল। তো এইবার আমরা শুরু করি, বেশি কথা বলাটা ঠিক নয়, আর আমরা সবাইকে আমাদের এই যে ঝুলন পূর্ণিমার শুভেচ্ছা জানাই সবাইকে। আমার সঙ্গে আজকে আমার কণ্ঠশিল্পী আছেন রাজশ্রীনাথ মহোদয়া, কিবোর্ডে আছেন আমার ভাই দিবাকর দাস, আর তবলাতে আমার শিষ্য বলবো অবশ্যই চন্দ্রশেখর দাস। ভাই চেহারাটা দেখাও। হ্যাঁ, তো হলো পরিচয় আপনাদের সঙ্গে। এবার আমরা শ্রীধাম নবদ্বীপে যাচ্ছি আপনাদের নিয়ে, সেখানে কি হয় দেখুন। শ্রীরাম নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর চৈতন্য মহাপ্রভুর লীলা খেলা ক্ষেত্র। শ্রীরাম নবদ্বীপের পশ্চিম আকাশে সেই ঝুলনের দিনের কথা বলছি, শ্রীরাম নবদ্বীপের পশ্চিম আকাশে অস্তগত দিনমণি অন্তর্ধান হতে না হতেই পূব আকাশে সুবর্ণ গোলক সম সুবর্ণগুলোক সোনার গোলার গোলার মতো আমার চন্দ্রদেব উদিত হয়েছেন, পূর্ণচন্দ্রের আবির্ভাব হল, তার স্নিগ্ধ ও কোমল নির্মল জোছনার মধুময় আলো ধীরে ধীরে প্রবাহমান মলয় পবনের অঙ্গ পরশন করল, সেই অঙ্গ পরশনে মৃদু তন্দ্রাচ্ছন্ন হল গোটা নবদ্বীপের আকাশ বাতাস, তারই মাঝে মন মহাপ্রভু গৌরাঙ্গের গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তবৃন্দরা ঝুলনের আগমন বার্তা পেলেন। সেই শুরু হল ঝুলনের পরিকাঠামো বাঁধা হয়ে গেল, এবার ঝুলন সেই পরিকাঠামো সেই ঝুলন দোলনায় দোলনা বেঁধেছেন, দোলনার মধ্যে সুবর্ণ খচিত দোলনার মধ্যে একটা হিন্দুলা বসানো হয়, সেই হিন্দুলায়
রাধা কৃষ্ণের ছবি আমরা যেরকম রাখতাম সেই হিসাবে গৌরাঙ্গ মহাপ্রভুকে স্থাপন করা হলো। আর সেই গৌর সুন্দরকে অবলোকন করতে করতে ধীরে ধীরে দোলনাকে দোলাচ্ছেন আর পরম আনন্দে গান গাইছেন ভক্তরা। রাগাশ্রিত এবারে আমাদের যে গানটা রাগাশ্রিত হচ্ছে বৃন্দাবনী সারঙ্গের উপরে। Oh,
ভক্তবৃন্দরা যারা টিভির পর্দার সামনে আছেন সবাইকে বলছি, আমরা এখনও নবদ্বীপেই আছি। নবদ্বীপে এখনও আমরা নবদ্বীপেই আছি। কুয়েলিয়ার কুহু কুহু রবে আচমকাই যেন গোটা নবদ্বীপে অকাল বুধন শুরু হলো। ভ্রমর ভ্রমরী অলিকুল গৌর সুন্দরের অপরূপ শুভা দর্শনে আজ মধুরস আস্বাদনে পাশরিত। আজ শ্রীবাসের অঙ্গনে দিব্য দুলনার হিন্দুলায় আজ মহাপ্রভু বিরাজিত। তার বদন কমল থেকে নির্গত দিব্য জ্যোতির তেজরাশির কিরণে আজ দশদিক আলোকিত। ভক্তরা সেই বিরল দৃশ্য অবলোকন করে দুই বাহু ঊর্ধ্বে তুলে হরিবল হরিবল বলে প্রেমানন্দে নৃত্য করে চলেছেন। আর সুমধুর ধ্বনির সঙ্গীতে নবদ্বীপের আকাশ বাতাস ধ্বনিত হলো। Do it.
ততক্ষণ আমরা ছিলাম নবদ্বীপে তাই না এবার আমরা কোথায় যাব বৃন্দাবন এবার আমরা যাব শ্রী বৃন্দাবন ধামে আপনাদের সঙ্গে করে নিয়ে যাব সেখানে আমরা রাধা গোবিন্দের ঝুলন উৎসবে আমরা মেতে উঠব চলুন সবাই চলে যাই এবার বৃন্দাবনে ঝুলনের আনন্দে ব্রজধামের আকাশে বাতাসে গুঞ্জরিত হচ্ছে মধু যমণ্ডিত শ্রীনামের সুর সেই সুরমূর্ছনায় আজ প্রাণিকুল দিশেহারা যেন মহা আনন্দের বন্যা বইছে ব্রজধামের অলিতে গলিতে মাঠে ময়দানে আমরা তো বৃন্দাবন গেছি নিশ্চয়ই গেছি ঝুলন হ্যাঁ আমি একবার গিয়েছিলাম ঝুলনে অতি আনন্দ হয় অতি আনন্দ হয় আপনারাও যান সেখানে দেখবেন একটা আনন্দ মানে একটা মজার আনন্দ পাবেন তো কি হলো ব্রজের সেই ঝুলন উৎসবের মেজাজে সবৎস ধেনু মানে গোমাতারা তাদের বাচ্চাকে সঙ্গে নিয়ে অর্থাৎ সবৎস গোমাতারা আজ আনন্দে উদ্দাম নৃত্য করছে ঝুলনের আনন্দে আজ উদ্দাম নৃত্য করছে করতে করতে যুগলরূপ আস্বাদন করছেন এদিকে আজ মধুময় শ্রীবৃন্দাবনে ঝুলন উৎসবের জোয়ারে জোয়ার বয়ে চলেছে শ্যামল কিশোর ও রাই কিশোরীকে নিয়ে ব্রজগোপীগণ সহ ব্রজের সব ব্রজবালক এবং ব্রজাঙ্গনারা মিলে নিকুঞ্জ কাননে ঝুলন খেলায় মত্ত হবেন কাকে নিয়ে শ্যামকানু রাই কিশোরীকে নিয়ে তাই আজ কুঞ্জবনের মাঝখানে সেখানে কুঞ্জ আর নিকুঞ্জ কিন্তু একই কথা কেউ কুঞ্জবন বলে কেউ নিকুঞ্জবন বলে তো কুঞ্জবনের মাঝখানে তমাল গাছ আছে সেই তমালে গাছের ডালে সবাই মিলে ব্রজগোপী ব্রজগোপীরা মিলে দোলনা বাজছেন আর সবাই মনের আনন্দে গান গাইছেন গেয়েই চলেছেন সে কী গান চলো চলো সজনী আজ আমরা ফুলচন্দন নিয়ে যাব রাই কানুকে দোলনায় আমরা দোলাবো
বৃন্দাবন ধামে ঝুলনে আছি। আচ্ছা, তার মানে আমরা এখনো বৃন্দাবনে আছি। আমরা তো নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে এলাম, তো এখন আমরা বৃন্দাবনে আছি। বৃন্দাবনের আমরা অলিতে গলিতে আমরা ঝুলন দেখছি আর আপনাদের সামনে গান গাইছি। তাহলে তমালের ডালে দোলনা বাঁধা হলো, কোথায়? তমালের ডালে, দোলনা বাঁধা হলো। এবার সেই দোলনার উপর স্বর্ণ খচিত হিন্দুলা স্থাপন করে সখীগণ নানান জাতি পারিজাত পুষ্পে ও সুগন্ধি চন্দন লেপনে হিন্দুলাকে সজ্জিত করলেন। অতঃপর ললিতা বিশকাদি সব সখীগণ মিলে প্রথমে শ্যামকানুকে হিন্দুলায় বসালেন এবং তার বামে ব্রজেশ্বরী রাই কিশোরীকে বসালেন। এবার সবাই মিলে সেই দোলনা ধীরে ধীরে হেঁচকা টানে ঝুলাতে লাগলেন আর অন্যান্য প্রিয় সখীরা সেই মনোহর দৃশ্য দর্শন করতে করতে মনের আনন্দে গাইছেন। আদরে আদরে রঙ্গমণি রায় রস ঝুলনে। আ
আনন্দে গুণগুণ স্বরে রাধা কৃষ্ণের নাম গুণগানে রত। ব্রজের বিহগ বিহগী অলিকুল যক্ষ রক্ষ গান্ধর্ব কিন্নরাদি নৃত্য গীতে নিজেকে উজাড় করে বিলিয়ে দিচ্ছেন ব্রজের আকাশে বাতাসে। আজ সীমাহীন আনন্দে মেতে উঠেছে ব্রজকুল, উলুধ্বনি শঙ্করধ্বনি আর জয় রাধে ধ্বনিতে শ্রীধাম বৃন্দাবন আজ মুহুর্মুহু কম্পমান। ব্রজধামের অলিতে গলিতে আনন্দের বন্যা আর বন্যা, সেই আবেশেই যেন কে বা কারা গেয়ে উঠল।
আমরা এতক্ষণ প্রথমে নবদ্বীপ তারপর শ্রী বৃন্দাবন ধামে ঝুলন উৎসব করলাম এবারে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি শঙ্করধ্বনি হলো এবার সবের মঙ্গলার্থে আমরা একটি শ্লোক পাঠ করব ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात्।